সঙ্গে আমি সারাদেশে নতুন করে তাপমাত্রা বাড়ার তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তবে এ সময়সীমা আরো বাড়তে পারে এবং সহসা তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয় এদিকে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যাও জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পাশাপাশি রাস্তার পাশের শরবত ও খোলা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এ আর বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত তীব্র তাপদাহে পুড়ছে দেশ গরমে উত্তপ্ত হয়ে উঠেছে রাস্তাঘাট বৈশাখের রোদে লেকের পানিতে ঝাপাঝাঁপি করতে দেখা যায় শিশুদের একটু শীতল হওয়ার আশায় রাস্তার পাশের অস্বাস্থ্যকর শরবতের দোকানে ভিড় করে শরবত পান করছেন সাধারণ মানুষ অনেকে স্বাস্থ্য ঝুঁকির কথা জেনে আবার অনেকে তা না জেনেই পান করছেন বিট লবণ ট্যাং এটি তো আপনারা জানেনই মানে এটি খাওয়াটা ক্ষতি তারপরও মানুষ খাচ্ছে যাই না শুনেই খাচ্ছে সবাই ভালো লাগলো গরমের কারণে খাচ্ছে কিন্তু সব অরিজিনাল পাচ্ছি না গরম তো আরাম পাইছি ভেজাল তারপরেও কি করব অসহায় মানে নিজেকে একটু স্থির রাখার জন্য খেলাম আর কি প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু সহ সব বয়সীরা হাসপাতালে বাড়ছে রোগের সংখ্যা গরমের কারণে হয়েছে এরকম গাড়ি গেছিল গাড়ি থেকে মানে গরমে অস্থির হয়ে বাদে পাতলা পায়খানা শুরু হয়েছে সমস্যা তো জ্বর হচ্ছে বাথরুম হচ্ছে গরমের কারণেই হচ্ছে বড় মানুষ তো গরম সহ্য করতে পারে না ছোট বাচ্চা তো গরম সহ্য করতে পারে না এই জন্য আমার বাচ্চার ডায়রিয়া হচ্ছে যাই খাচ্ছে যে কোনো জিনিস খাচ্ছে পানির মতন বের যাচ্ছে রাজধানীর বি হাসপাতালের চিকিৎসক জানালেন প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে হিট স্ট্রোক বা গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি আমরা রোদে এই সময় না যাওয়ার চেষ্টা করব এখন একান্ত বাধ্যগত কারণে যাদেরকে যেতে হয় তাদের জন্য কিছু কথা যেটা আমরা বলি সেটা হলো যে আপনারা একটু ঢিলা পোশাক পরেন বাইরের খোলা পানিটা এটা আসলে না খাওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি বিশেষ করে যেমন আপনার এই যে শরবত বাইরের যেগুলো পাওয়া যায় এই খাবারগুলো আর শিশুদেরকে এই সময় একটু ভালোভাবে যত্ন নিতে হবে এদিকে আবহাওয়া অফিস বলছে মাস জুড়েই আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে তবে ঢাকা খুলনা ও রাজশাহীতে এর প্রভাব বেশি দেখার সম্ভাবনা রয়েছে চলমান তা প্রভাব এটা কন্টিনিউ করবে এবং এটা বিস্তার লাভ করতে পারে কিন্তু আপাতত তিন দিন এটা কন্টিনিউ করবে ওই ধরনের বিস্তার লাভ হওয়ার সম্ভাবনা নেই যেহেতু আজকে একটু তাপমাত্রা কমতে পারে তবে আগামীকাল পরশু তাপমাত্রা আবার বেড়ে আগের মতো অবস্থা যেতে পারে চলতি মাসের শেষ নাগাদ বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ টেম্পারেচার রাইজিং ক্ষেত্রে এবং তার সাথে দ্য হিট সংখ্যা বাড়ার ক্ষেত্রে এ আর বাদল আর টিভি ঢাকা এদিকে তীব্র গরমের মধ্যে এবার এলো ঝড়ের সঙ্গে বৃষ্টির আভাস সঙ্গে নদীবন্দরকে দেখাতে বলা হয়েছে এক নম্বর সংকেত বিকেলে তথ্য জানানো হয় হয় বিজ্ঞপ্তিতে বলা সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিনে তাপমাত্রার সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে উন্নত দেশগুলো যুদ্ধের পিছনে অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যয় করলে বিশ্ব রক্ষা পেত এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের প্রভাবের হুমকিতে থাকা দেশগুলোকে আর্থিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী রিপোর্ট রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল প্ল্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশনের বিস্তীর্ণ অঞ্চল শতাব্দীর শেষ দিকে সমুদ্র গর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল যা দেশের মোট আয়তনের বারো থেকে সতেরো পার্সেন্ট এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রগর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে শেখ হাসিনা আরও বলেন আগামী সাতাশ বছরে ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশে প্রায় দুশো বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন এ বিষয়ে উন্নত দেশের আর্থিক সহযোগিতা প্রয়োজন ন্যাপে গৃহীত কর্ম পরিকল্পনা জন্য আমাদের প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে প্রধানমন্ত্রী বলেন প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে কপ টোয়েন্টি সিক্সের এর সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলোকে হাজার পঁচিশ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন দু হাজার উনিশ সালের তুলনায় দ্বিগুণ করার কথা এটি বাস্তবায়নে আমি ধনী দেশগুলোর প্রতিও আহ্বান জানাই উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক একশো বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পূরণ করতে হবে যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত ন্যাপ এক্সপোতে অংশ নিয়েছে জলবায়ু বিশেষজ্ঞ পরিবেশবিদ বাংলাদেশের এনজিও সহ একশো চারটি দেশের তিনশো তিরাশি জন প্রতিনিধি সম্মেলন চলবে পঁচিশ এপ্রিল পর্যন্ত আতিকার রহমান আর টিভি ঢাকা ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় এই সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হবে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এদিকে মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানোর নতুন তারিখ ঠিক করা হয়েছে পঁচিশে এপ্রিল রফিকুল ইসলামের সাত জানুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে থাইল্যান্ডে চব্বিশ থেকে উনত্রিশ এপ্রিল ছয় দিনের এই সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি শেখ হাসিনা অংশ নেবেন ইউএনএস কাপের আশিতম অধিবেশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ড হাসান মাহমুদ জানান প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের পাশাপাশি একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর হবে চুক্তিগুলো হচ্ছে অফিসিয়াল পাসপোর্টদারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্ট্যাক্ট এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের ফেরত পাঠানোর তারিখ আবারও পিছিয়ে পঁচিশ এপ্রিল ঠিক করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে যারা পালিয়ে এসছে দুশো পঁচাশি জন তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য নতুন শিডিউল নির্ধারণ করা হয়েছে পঁচিশে এপ্রিল একশো চুয়াল্লিশ জন বাংলাদেশি নাগরিক মায়ানমারে নানাভাবে আটকা পড়েছিল অনেকে বদলিও ছিল তাদেরকে নিয়ে আসবে মায়ানমারের জাহাজ চব্বিশে এপ্রিল অর্থাৎ পরশু দিন এবং পঁচিশে এপ্রিল মায়ানমারের বিজেপি সদস্যদের নিয়ে তারা নিয়ে যাবে এছাড়া জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া এমভি আব্দুল্লাহ জাহাজ দুবাই পৌঁছেছে এবং 23 নাবিক সুস্থ আছেন বলেও জানান মন্ত্রী। সাত নাবিকরা ভালো আছে। রফিকুল ইসলাম আরটিভি ঢাকা। দুই দিনে সফরে ঢাকা এসেছেন কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আলথানি। আমিকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট বিকেল 5টা 20 মিনিটে ঢাকার হজরত শাহজালালের আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার ও লাল কালিচার সংবর্ধনা দেওয়া হয় মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন তার সফরকালে দুটি দেশের মধ্যে ছটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক আহমেদের অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এই নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনআনক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বিপুল অবশেষে অভিযোগের তদন্ত শুরু হচ্ছে সাবেক আইজিপি আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বিকেলের রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন সংস্থাটির সচিব খুরশেদা ইয়াসমিন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে সোমবার সকালে পুলিশের সাবেক আইজিপি ব্যানজির আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান রিটে দুদক চেয়ারম্যান ও সচিবসহ চারজনকে বিবাদী করা হয় এর আগে ব্যানজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন গত একত্রিশে মার্চ স্ত্রী জিশান মির্জা এবং দুই মে ফারহিন রিশতা বিনতে ব্যানজির ও তাহসিনা রাইসা বিনতে ব্যানজিরের নামে অর্ডের সম্পদ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নতুন করে আলোচনায় উঠে আসেন পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক ব্যানজির আহমেদ বিপুল দেবরাই আর ঢাকা কুমিল্লা ও চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন সহ মোট আটজনের প্রাণ গেছে রাত সাড়ে আটটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মালিগাঁও এলাকার রাস্তা পারাপারের সময় বাস চাপায় একই পরিবারের চারজন নিহত হয় দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহিনুল আলম জানান নিহতরা হলেন দিলবার নেসা তার মেয়ে শাহিনুর এবং শাহনুরের দুই সন্তান সাইমা ও রাইসা তাদের বাড়ি কুমিল্লা তিতাস উপজেলায় এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটর সাইকেলে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের দুই শিক্ষার্থী শান্ত সাহা এবং তৌফিক হোসাইন নিহত হয়েছে এছাড়া চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক দেলোয়ার হোসেন ও আরোহী মিজানুর রহমান মারা গেছে সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি তথ্য সংগ্রহ করে একটি চক্র পরে বৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও বিকাশ নগদ থেকে অর্থ হাতিয়ে নেয় তারা চক্রের আট সদস্যকে গ্রেফতারের পর সকালে বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস এসব তথ্য জানান প্রতারণার মাধ্যমে এ পর্যন্ত কোটি কোটি টাকা হাতিয়েছে চক্রের সদস্যরা সাদিয়া রিপোর্ট কখনও বোর্ড তো কখনো সরকারি কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী আর এজেন্টদের টাকা আত্মসাত করে আসছিল প্রতারক চক্র এমন অভিযোগ পাওয়ার পর তাদের ধরতে অভিযান চালায় র্যাব গাজীপুর নারায়ণগঞ্জ জামালপুর কুমিল্লা ও ফরিদপুর থেকে একে একে ধরা পড়ে মূল হোতা সহ চক্রের আট সদস্য র্যাব জানায় এই চক্র প্রথমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য নেয় তারপর নিজেদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে নেয় প্রতারণার জন্য সারাদেশে দুই হাজার জনবল কাজ করছে এই প্রতারক চক্রের সাথে যিনি একটি মোবাইল কোম্পানির সিম কার্ড বিক্রির সাথে জড়িত তিনি সেখানকার একজন কর্মরত ব্যক্তি চক্রটি বিভিন্ন কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারণার মাধ্যমে এ কাজে ব্যবহার করে এমন তিন শতাধিক সিম উদ্ধার করেছে র্যাব ঢাকার আশুলিয়া থানায় একটি বাস অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা বিপুল পরিমাণ মোবাইল কার্ড এবং তার যে মোবাইলের ভিতরে বিভিন্ন ধরনের অর্থ লেনদেনের প্রমাণ সহ এবং বিভিন্ন ব্যাংকের স্লিপ সহ তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই একটি প্রতারক ফোন দিয়ে জানায় যে তার মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে সে শিক্ষাবৃত্তির টাকা পেয়েছে তার এই শিক্ষাবৃত্তির টাকার বাইশ হাজার পাঁচশো টাকা দেওয়া কথা বলে তিনি তার নিকট থেকে ষোলো ডিজিটের যা তার যে ডেবিট কার্ড সে সংখ্যাটা তিনি নিয়ে নেয় এর পরবর্তীতে তিনি দেখতে পান যে ভুক্তভোগী তার মোবাইল থেকে চারবারে এক লক্ষ পঞ্চাশ টাকা চলে গিয়েছে এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে সংস্থাটি যাচাই বাছাই না করে এমন কারো প্রলোভনে সারা না দেওয়ার আহ্বান জানান র্যাবের এই কর্মকর্তা একটু কঠোর নজরদারির মধ্যে আনা এই প্রতারণাটাকে আরো সীমিত করবে সাদিয়া কানিজ আর টিভি ঢাকা যারা বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এফ এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে এই সময় অস্ত্র গোলা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী রাতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বার্তায় এ তথ্য জানায় তবে কেএনএফ সন্ত্রাসীর নাম পরিচয় জানায়নি আইএসপিআর কোনো যাত্রী একশো কিলোমিটারে বেশি দূরত্ব গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ধরে ছাড় দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে কিন্তু আগামী মে থেকে এই সুবিধা প্রত্যাহার হচ্ছে ফলে বাড়ছে ট্রেনের ভাড়া। সোমবার রেলওয়ে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয় বলা হয় আগামী চার মে থেকে রিয়াদ প্রত্যাহারের মাধ্যমে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে যদি একজন যাত্রী ট্রেনে একশো কিলোমিটারে বেশি ভ্রমণ করেন তাকে ভাড়া বেশি দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের এই প্রস্তাবনা অনুমোদন করেছেন কারখানায় পনেরো শতাংশ শ্রমিক সম্মত থাকলে ট্রেড ইউনিয়ন করতে পারবে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক এই জন্য কারখানার শ্রমিক সংখ্যা বিবেচনা নেওয়ার প্রয়োজন হবে না সচিবালয়ে যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষ সব কথা জানান মন্ত্রী তিনি আরও জানান দোষী মালিকদের স্বাস্থ্যের পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে সাক্ষাতে ট্রেড ইউনিয়ন শ্রম আইন সংশোধন শ্রমিকের অধিকার নিশ্চিত করা সহ এগারোটি শ্রম বিষয়ে সরকারের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল শ্রম আইন সংশোধন ও শ্রমিকের অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের নেয়া উদ্যোগে প্রতিনিধি দল সন্তুষ্ট বলে দাবি করেন আইনমন্ত্রী আনিসুল হক বিদ্যমান আছে সেটা হচ্ছে যে সকলের জন্য সকল কারখানার জন্য বিশ পার্সেন্ট শ্রমিক হলেই তারা একটা ট্রেড ইউনিয়ন করতে পারে আমরা সেটাকে পনেরো পনেরো পার্সেন্টে কমিয়ে আনছি পনেরো পার্সেন্ট শ্রমিক থাকলেই একটা ট্রেড ইউনিয়ন করা যাবে যেই কারখানায় তিন হাজার বা তার উপরে শ্রমিক আছে আমরা সেইটাও তুলে দিচ্ছি এখন এই পনেরো পার্সেন্ট কার্যকর হবে সকলের জন্য প্রতিনিয়ত বাড়ছে ব্যক্তি পর্যায়ে চিকিৎসা ব্যয় সবচেয়ে বেশি খরচ হচ্ছে ওষুধের পেছনে সরকারি হাসপাতালে প্রাথমিক পর্যায়ে কিছু ওষুধ বিনামূল্যে মিললেও তা সামান্য হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগী তুলনায় বাজেট সামান্য বিশেষজ্ঞরা বলেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে সেবা নিশ্চিত করতে না পারলে সার্বজনীন সেবা অর্জনের মাইলফলক ফলক বাস্তবায়ন সম্ভব হবে না ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে রফিকুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব মাসের ছাব্বিশ তারিখ রাজধানীর মধুবাগে টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেন রিক্সা চালক জয়নাল আবেদিন পঁচিশ বছরের সংসার জীবনে স্বামীকে হারিয়ে পুত্র ও কন্যাকে নিয়ে দিশেহারা মঞ্জিলা বেগম কিভাবে চলব কিভাবে কি করব এমন কোন পরিস্থিতির নাই যে আমার নিজের পায়ে এই মুহূর্তে দাঁড়াবো কি আমার মেয়েটাকে নিয়ে যা হুট করে নিয়ে যা আমি বিয়ে সাই দিয়ে দেবো ওষুধ কিনতে না পেরে আত্মহত্যার ঘটনা নতুন নয় স্ত্রী সন্তানদের জন্য ওষুধ কিনতে না পারার ব্যর্থতায় ইতোপূর্বেও আত্মহত্যা করেছেন অনেকেই আমার যে স্যালারি প্রায় তার তিন ভাগের এক ভাগ টাকা ওষুধের পিছনে চলে যায় আমরা তো নিম্ন শ্রেণীর মানুষ আমরা যাতে চিকিৎসা করে একটা লোককে বাঁচাইতে পারি আমার ফ্যামিলির একজন মেম্বারকে বাঁচাইতে পারি এটাই সরকারের কাছে আবেদন থাকবে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিসংখ্যান মতে ওষুধের মোট ব্যয়ের তিরানব্বই দশমিক আট নয় শতাংশ ব্যক্তির নিজস্ব আয় থেকে খরচ করতে হয় সরকার ব্যয় করছে পাঁচ দশমিক দুই শতাংশ উন্নয়ন সহযোগীর মাধ্যমে শূন্য দশমিক তিন সাত শতাংশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা করছে শূন্য দশমিক এক দুই শতাংশ ওষুধগুলো প্রায় কিনতেই যে সামান্য ওষুধ ওরা কৃষকগুলি কিনে নেওয়া লাগছে কিন্তু গরিকনও শুদ্ধ ডাক্তার ভালো বোঝে কিন্তু দেয় না ওষুধ। বাচ্চা তো আমরা সরকারি হাসপাতালে কর্তৃপক্ষ বলছে বাজেট স্বল্পতায় রেশনিং এর মাধ্যমে ওষুধ সরবরাহ করছেন তারা। আমার যে ক্ষমতা সেটা দ্বিগুণ তিনগুণ তিনগুণ যখন হয়ে যায় তখন কিন্তু আমাকে রেশনিং এ চলে আসতে হয় কারণ আমি যদি একজনকে ডিপ্রাইভ করি আরেকজনকে দিতে যাই তাহলে কিন্তু বৈষম্য তৈরি সাধারণ ওষুধগুলি আমরা 100% দিতে পারি আর যেগুলি কস্টলি ওষুধ সেগুলির ভিতরে শুধুমাত্র আমরা স্ট্যাপটোকানে যেটা জীবন রক্ষাকারী ইঞ্জেকশন এবং লো মলিকুলার ওয়েট হ্যাপারেন এগুলি আমরা সম্পূর্ণ সাপ্লাই দিই বিশেষজ্ঞরা বলছেন সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার কোনো যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় এ বিষয়ে অঙ্গীকার আছে সিদ্ধান্ত আছে কিন্তু সিদ্ধান্ত প্রতি বছরই বলা হয় এটা এবারে হলো না পরের বার করা হবে এটা কিন্তু হচ্ছে না কাজে এই জন্য একটা সরকারের শক্ত রাজনৈতিক অঙ্গীকার লাগবে বিনামূল্যে বা স্বল্প সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় সর্বজনীন স্বাস্থ্যসেবার মূলনীতি হলেও সে লক্ষ্যে এখনও পৌঁছাতে পারেনি বাংলাদেশ বিশেষজ্ঞরা বলছেন এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো রফিকুল ইসলাম আর টিভি ঢাকা রাতের সংবাদ এ পর্যন্তই সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়ের করুন মধ্যরাতের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে